গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবার, বুধবারের সকাল, এখন বাজে 8:45। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। রিজুলায়নের তো পরীক্ষা চলছেই, আজকে দুজনেরই কম্পিউটার পরীক্ষা, আর মাত্র দুটো পরীক্ষা বাকি, তারপরে শেষ। নয়ন একটু হালকা হবে আর আমিও টেনশন ফ্রি হবো। এখন তো চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো, খেয়ে নিয়ে কাজ করতে হবে। আর ভাতটা না ওইদিকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হচ্ছে, তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলো করবো। আজকে ঘরের বিছানাও তোলা হয়নি, চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি পাই, তারপরে কাজ করবো। এত হনুমানের উৎপাত হয়েছে না কি বলবো, মানে গাছের বেগুন তো রাখছে না, আর আম গাছের যে মুকুলগুলো হচ্ছে সেগুলোও বসে বসে খাচ্ছে। আম এবার আর হবে না, বুঝছো, আমি আম হওয়ার আর কোনো জায়গা নেই। গাছেরা এত বড় বড় বেগুন ধরেছে, সেই বেগুনগুলো কি করেছে দেখবে, বেগুন গাছটা দাঁড়াও, চারিদিক দিয়ে চাপা দিয়ে দিয়েছি, ভালো বড় বড় বেগুন হচ্ছে, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো বেগুন গাছগুলো কীভাবে চাপা দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু অনেক বেগুন হয়েছে, বেশ বড় বড় বেগুন হয়েছে, কালো কালো বেগুন বড় বড় হয়েছে, বুঝলে। কিন্তু ওই বেগুনগুলো কতক্ষণ থাকবে জানি না, যতই কায়দা করে রাখি হনুমান আসলেই ও খেয়ে শেষ করবে। চলো ঝটপট রান্নাটা বসিয়ে কাজে হাত দিই, এদিকে রান্নাও হতে থাকবে আর আমি ঘরের কাজ গোছাতে থাকবো। মাছের অপেক্ষা করছি, আজকে ফ্রিজেও মাছ নেই, মাছ আসবে, মাছ নেবো, তারপরে রান্না বান্না হবে। আগেই তো বললাম যে আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে এসেছি, এসে দেখছি ভাতটা ফুটেও গেছে। এদিকে ভাতটা হতে থাক, আর এদিকে দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, মানে রান্নাঘর গোছানোই আছে, গ্যাসও মুছে নিয়েছি, কড়াইটা বসিয়ে রেখেছি রান্না করবো তাই। আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, একদম চারিদিকটা ঝকঝক করছে। যাই হোক, এদিকে দেখো টেবিলটাও একদম পরিষ্কার করা আছে, মানে টেবিলটাও মুছে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দেব, ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। সকালে ছেলেরা স্কুলে যাওয়ার আগে একবার ঝাড় দিই, তখন তো আর ভালো করে ঝাড় দেওয়া হয় না, ওরা যেহেতু বাড়ি থেকে বেরোবে তাই যা হোক করে একটু ঝাড় দিয়ে ফেলি, এবার পরে ভালো করে ঝাড় দিয়ে মুছতে হয়। এদিকে দেখো ঝাঁটও দেওয়া হয়ে গেছে আর আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা টেবিলে নিয়ে নিলাম, এবার মুছে নেব রান্নাঘর আর এই ডাইনিং রুমটাই মুছবো। আজকে আমার উল্টোটাই হলো, প্রত্যেক দিন ঘরের কাজ গুছিয়ে রেখে ওইদিকে যাই, কিন্তু আজকে ওইদিকের কাজটা গুছিয়ে ঘরে এলাম, ভাবলাম এই ঘরের বিছানার চাদরটা একটু পাল্টে ফেলি, তাই বিছানার চাদরটা পাল্টে নিলাম আর ওই ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পরে মুছে নেব। ওই দিকটা তো আগেই মোছা হয়ে গেছে তাই এবার এই দিকটা মুছবো। দেখো ঘরের মধ্যে এই গাছটা নিয়ে চলে এলাম, এই গাছটার বেশ কালারফুল লাগছিল, দেখতেও ভালো লাগছিল তাই নিয়ে চলে এলাম। এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি, ঘর মোছা হয়ে গেলে যাবো রান্না বান্না করতে, ওইদিকে ওদের বাবা মাছ নিয়েও চলে এসেছে, মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব, আগে এই কাজটাই করে নিই। দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে চলো কী কী রান্না করব সেটা তোমাদেরকে দেখাই, রান্না সমস্ত জোগাড় করে নিয়েছি। আজকে করব কুমড়ো দিয়ে পুঁই শাক, মানে কুমড়ো পুঁই শাক রান্না করব একটা চচ্চড়ি, আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব, আর সঙ্গে থাকবে টমেটোর চাটনি যেটা করব তেঁতুল দিয়ে, আর এটা হচ্ছে আমসত্ত্ব, এটা আমার মায়ের হাতের বানানো আমসত্ত্ব, এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে দেখো এদিকে মশলাও করে নিয়েছি, মশলা রেডি, এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি চপারের মধ্যেও, কোটা বাঁচা থাকলে রান্নার কিন্তু দেরি হয় না, সমস্ত কিছু হাতের কাছে থাকলে রান্না করতেও সুবিধা হয়। রান্না করার আগে ভাবলাম নিজের জন্য একটু খাবার বানিয়ে নিই, মানে সকালে একটা গোলা রুটির মতো তৈরি করলাম, ওই একটা ডিম, ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর সামান্য একটু মশলাপাতি দিয়ে গুলে দিয়ে দিলাম। ভাবলাম এই ফ্রাইং প্যানটা তো কিনেছিলাম, এটাতে করে দেখি কেমন লাগে, তো দেখলাম না ভালোই হয়েছে, করেছিলাম 6-7টা, আমি কয়েকটা খেলাম আর ছেলেদের জন্য রেখে দিলাম। এবারে চলে আসলাম রান্না করতে, প্রথমেই করবো টমেটোর চাটনিটা।
তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে মশলাটা পাঁচফোড়নের গন্ধ যেই বেরোবে তার মধ্যে দিয়ে দেব টমেটো, কেটে রাখা টমেটো আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দেব। টমেটোটা দেখো পুলেই গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা হচ্ছে আমসত্ত্ব আর তেঁতুল। তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম দানার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, দানা টানা ফেলিনি আমি, তেঁতুলের দানা আছে ওর মধ্যে। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো তেঁতুলটাও বেশ গলে গেছে, আমসত্ত্বটাও বেশ গলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে আবার পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা গলে যখন যাবে তখন একদম পাতলা হয়ে যাবে। দেখো এবার এটা আস্তে আস্তে একটু ঘন করে দিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে তেঁতুল টমেটোর চাটনি। এদিকে দেখো আমার কুমড়ো পুঁই শাকটাও রেডি করে ফেলেছি। চলো আজকে কী কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো আছে ভাত, করেছি একটু মুগ ডাল, আর করলাম ডাটা আলু দিয়ে মাছের ঝোল। কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। আর কুমড়ো পুঁই শাকের একটা চচ্চড়ি করলাম, আর করেছি তেঁতুল টমেটোর একটা চাটনি। বেশ ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি ভালোই হয়েছে। খাওয়া দাওয়ার পরে তো বিশ্রাম নিলাম, মানে শুয়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইল দেখলাম। বিকাল হয়ে গেছে, জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি, তাই জামাকাপড়গুলো নিতে গেলাম, সঙ্গে দুধটাও নিয়ে চলে এলাম। ঘরে এসে আগে দুধটা জাল দেব, দুধটা জাল না দিলে তো ওদেরকে খাওয়াতে পারবো না, তাই দুধটা ছেঁকে নিয়ে আগে গ্যাসে বসিয়ে দেব। দুধটা ভর্তি থাক, তারপর আমি আবার বাদ বাকি কিছুটা কাজ করে আবার আসবো ছেলেদের কমপ্লেন করে দেওয়ার জন্য। এখন বাজে 5:30, 5:30 না 5:45 বাজে, 5:45 বাজে। এখন কমপ্লেন করতে চলে এলাম, আর কমপ্লেন করে দেবো। দুধটা তো জাল দিতে দিয়ে দিয়েছি, রায়ান আজকে কমপ্লেন খাবে না, কারণ ওর না ঠান্ডা লেগেছে, হঠাৎ করে ওর ঠান্ডা লেগেছে, যার জন্য ও আজকে আর কমপ্লেন খাবে না, বলছে কেক খাবো। যাই হোক কেকটা ওকে দেবো, আর রিজুকে একটু কমপ্লেন করে দেবো, আর আমি একটু চা করবো খেয়ে নিয়ে, তারপরে ওকে একটু পড়াতে বসাবো। রায়ের যেহেতু শরীরটা ভালো না, একটু সকাল করে বসিয়েছিল। এদিকে তো রিজুর জন্য একটু কমপ্লেন বানিয়ে নেব, আর কেক দিয়ে ওকে খেতে দিয়ে দেবো, তারপর রায়ানকেও কয়েকটা কেক দেবো, আর আমি তো চা বসিয়ে দিয়েছি, চা খাবো। এদিকে দেখো চা নিয়ে চলে এলাম, আমরা সবাই মিলে ঘরে বসে কথা বলছি আর চা খাচ্ছি, খেয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসাবো। চলে এলাম সরাসরি ডিনার বানাতে। আজকে ডিনারে হবে রুটি আর আলু ভাজা, আলুটাও কেটে রেখেছি, আটাটাও মাখা হয়ে গেছে। চলো ঝটপট করে এবারে রান্নাটা করে নিই, মানে আলুটা ভেজে নিই আর রুটিগুলো করে নিই। এদিকে দেখো রুটিও হচ্ছে আলুও ভাজছি, একসঙ্গে দুটো কাজই করছি। যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম, রিজুকে তো রুটি আর আলু ভাজা দিলাম, আর আয়নকে আমি খাইয়ে দেবো, ও কিন্তু ভাত খাবে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।